সন্তানদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি করে দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান সকালে নিজ কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা তিনি বলেন ছেলেরা যা পারেনি সাফজয়ী মেয়েরা তাই করিয়ে দেখিয়েছে এ সময় সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা হিসেবে দলের প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ লাখ টাকা এবং কর্মকর্তাদের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত হতে পারবে সাহিত্য চর্চা করবে মানে লেখাপড়ার পাশাপাশি এগুলি একান্তভাবে দরকার শারীরিক মানসিক সব দিক থেকেই আমাদের তরুণদের একটা আলাদা মানসিকতা দেশপ্রেম এটা গড়ে উঠবে আমরা প্রত্যেকটা বিভাগে আমাদের আটটা বিভাগ প্রত্যেকটা বিভাগে একটা করে আমরা বিকেএসপি করে দেব যাতে খেলাধুলার মানে ট্রেনিংটা চর্চাটা হয়